সালমান সামিরের দাম্পত্য কলহলের জন্য দায়ী শাবনূর। গণমাধ্যমে এমন খবরও গত কয়েকদিন আগে প্রকাশ হয়েছে। সালমান শাহের পরিবারের সন্দেহের তালিকায় থাকা সামিরার বর্তমান স্বামী মোস্তাক ওয়াইজ গণমাধ্যমকে বলেছেন, সালমান সামিরার মধ্যে শাবনূর হচ্ছে তৃতীয় ব্যক্তি, তিনিও একটি রোল প্লে করেছেন। বিভিন্ন সময় তাকে নিয়ে ঝগড়া করতেন সালমান সামিরা। এই মোস্তাকই সালমান শাহের বাল্যবন্ধু। সালমানের মৃত্যুর 3 বছর পর তিনি সামিরাকে বিয়ে করেন। এমন খবরের ভিত্তিতে সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে চিত্রনায়িকা শাবনূর বলেন, সামিরাকে তো আমি অনেক পছন্দ করি, আমি যখন সালমান শাহের সঙ্গে শুটিং করতাম সামিরা তখন সবসময় শুটিং ইউনিটে থাকত, আর সামিরাকে ছাড়া সালমান কখনো শুটিং ইউনিটে আসেনি, আর সামিরা রুবিকে এরকম কিছু বলতে পারে বলে আমার মনে হয় না। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ও ভালো একটা মেয়ে, সে যদি এরকম বাজে বাজে কথা বলে জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করতেই থাকে, আমি মানহানির মামলা করব সামিরার বিরুদ্ধে। মানসম্মান রক্ষার জন্য মামলা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। তিনি এমন মিথ্যা কথা একজনের উপর চাপিয়ে দিচ্ছেন, বিষয়টা তো ঠিক না। উল্লেখ্য, 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। রাজধানী ঢাকার ইস্কাটনে তার নিজ বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি। অনেকেই সালমান শাহের মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরাকে অভিযোগের আঙুল তোলেন। এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়, কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি, ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। Yeah.